আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের পাঠ উপস্থাপনায় আছি, মনিকা খাতুন, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত পাঁচ অধ্যায় দ্বিতীয় পড়াবো। এখানে তার জন্য তোমরা দেখো, এখানে ফুল দেখা যাচ্ছে না, কি ফুল বলো তো? আশা করি সবাই চিনতে পারবে, তাই না? হ্যাঁ, এখানে হচ্ছে গোলাপ ফুল। আমি এখানে কয়টা ফুল নিয়েছি? পাঁচটা। এখন আমি বলতেছি পাঁচটা ফুলের দাম 60 টাকা, তাহলে আমি কত করে ফুল কিনলাম বলো তো? যদি পাঁচটি ফুলের দাম 60 টাকা হয়, তাহলে কত করে হইলো বলো তো? 12 টাকা হইলো। কেমন করে পাইলাম বলো তো? আমি ভাগ করলাম, যে 5 12 60। আচ্ছা, আসো আমরা আর একটা দেখি। এখানেও আমি আবার ফুল নিয়েছি। এখানে হচ্ছে কয়টি ফুল? 3টি ফুল। এখন 3টি ফুলের দাম কত? ওখানে আমি 1টি ফুলের দাম বের করলাম, এখানে 3টি ফুলের দাম আছে। তাহলে আমরা ওখানে আমি কিন্তু 1টি ফুলের দাম বলে দিয়েছি, তাহলে কত আসলো? 3 12 36। এটা কিন্তু আমরা মুখে মুখে বললাম, তাই না? কিন্তু এটা কিন্তু একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটার নাম কি বলো তো? ঐকিক নিয়ম। তো আজকে আমি তোমাদের পড়াবো ঐকিক নিয়ম। তোমরা এই পাঠে যেটা শিখবে, এই পাঠে শিক্ষার্থীরা কতগুলো জিনিসের দাম ও পরিমাণ থেকে সমজাতীয় জিনিসের দাম ও পরিমাণ বের করতে পারবে, ঐকিক নিয়মে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। আসো আগে আমরা দেখি কতগুলো জিনিসের দাম, তার সমজাতীয় দাম পরিমাণ আমরা অলরেডি ছোট ছোট দুটো স্লাইড দেখে ফেলছি। এবার আসো আর দেখো, এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? চালের। পাশে লিখে দিয়েছি 7 কেজি চালের দাম 280 টাকা। এখানে দিয়েছি 1 কেজি চালের দাম কত? তাহলে আমরা বলবো 7 কেজি চালের দাম 280 টাকা, অতএব 1 কেজি চালের দাম কত টাকা? 1 কেজি যদি চালের দাম হয়, তাহলে কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে না। হ্যাঁ, আর আমরা জানি যে কম হলে ভাগ করতে হয় আর বেশি হলে গুণ করতে হয়, এটা ঐকিক নিয়মে আমরা সবসময় মনে রাখবো। গেল, এখন 1 কেজি চালের দাম আমি পেয়েছি। এবার যদি আমাকে 25 কেজি চালের দাম বের করতে বলে, তাহলে কি করব আমরা? 280কে 7 দিয়ে ভাগ করতেছি, তাহলে কত হয়? 4 7 28 0 40, 40 দিয়ে 15 গুণ করব। এটাকে আমরা ঐকিক নিয়মে লিখব, যেরকম 7 কেজি চালের দাম 280 টাকা, অতএব 1 কেজি চালের দাম এত, 280 ভাগ 7, অতএব 15 কেজি চালের দাম 7 গুণন 15 নিচে 280। আমি তোমাদের ভাগ করে দিলাম যে 40 গুণন 15 দিলে দেখবে কাটাকাটি করলে রেজাল্ট চলে আসবে, 4 15 60 600 টাকা আসবে। এখানে দেখো, আমি করে দেখাইছি জিনিসটা। এখানে দেখো আমি যা বললাম সেটা মিলাই দেখো। আচ্ছা দেখছো তোমরা? এবার আমি একটু পড়ি আরেকবার। আমি কিন্তু অলরেডি একবার বলে দিয়েছি, পিকচারেই বলে দিয়েছি, এখানে সমাধানটা লিখে দিয়েছি, তোমরা খাতায় এটা তুলতে পারো। এখন তোমাদের দেখলো, দেখলে তোমরা, এবার আমি আরেকবার বলি কি লিখেছি। 7 কেজি চালের দাম 280 টাকা, 1 কেজি চালের দাম 280 ভাগ 7, 15 কেজি চালের দাম 280 গুণন 15 নিচে 7, তাহলে কাটাকাটি করলে 4 7 28 40, 4 15 60, আর হচ্ছে এই শূন্যটা নিচে আসবে, এই হলো 680 টাকা। তাহলে আমরা বলতে পারি সুতরাং 1 কেজি চালের দাম 600 টাকা। এবার আসো আরেকটা ছেড়ে চলে আসি। এখানে দেখো চালের ছবি দিয়ে দিয়েছি আবারও, এখানে 40 কেজি চাল আছে আর দিন একটা সূর্য দেখাই দিয়েছি আর কি, তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ, 20 দিন। এখানে দেওয়া আছে 77 কেজি চাল, তাহলে 40 কেজি চাল 20 দিন 77 কেজি
চাল। এবার আসো কোশ্চেনটা দেখি আমরা কি আছে প্রশ্নে, সমস্যাটা আছে। 40 কেজি চালে একটি পরিবার 20 দিনে চললে 70 কেজি চালে ওই পরিবার কত দিনে চলবে? আমরা কিন্তু অলরেডি আগে একটা ঐকিক নিয়মে কিন্তু করে ফেলছি, আমরা সেম ওইভাবে আর একটা তোমরা জেনে থাকবে হয়তো বা, তারপর আমরা বলি। আমরা বললাম কি, যদি কম হয় তাহলে ভাগ হয়, আর যদি বেশি হয় তাহলে গুণ হয়। আর একটা কথা দেখবো যে যে জিনিসটা চাবে সেটা সবসময় আমরা বলে রাখি শর্টকাট পদ্ধতি, যে হাতের ডান পাশে থাকে। যেরকম এখানে দিন চেয়েছে তার মানে 20 দিনটা হাতের ডান পাশে থাকবে। আমরা লিখবো যে 40 কেজি চালে চলে 20 দিন, 1 কেজি চালে চলে তাহলে কত চলবে দিন, 70 কেজি চালে চলবে। এভাবে আসো আমরা দেখি সমাধানটা। চালে চলে 20 দিন, 1 কেজি চালে, আমি কিন্তু স্ল্যাশ দিয়ে দিয়েছি, ভাগ করে দেওয়া যেত, আমি এভাবে দেখাই দিয়েছি, তোমরা বুঝতে পারবে। 20 গুণ 7 নিচে 40, কাটাকাটি করলে আসে 35 দিন। তাহলে সুতরাং বলতে পারি যে ওই পরিবারে 35 দিন চলবে 70 কেজি চাল। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে খাতায় লিখে নাও, যেন তোমরা এভাবে অন্য অঙ্কগুলো করতে পারো এবং বুঝতে পারো। ঠিক আছে, খাতায় তুলে নিবে সবাই। এরপর এসো, একটা সমস্যা দিয়েছি, দেখো একটু মনে হয় বুঝতে প্রবলেম হতে পারে। সমস্যা কি, 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে, কতজন শ্রমিক 20 দিনে ওই পুকুরটি খনন করতে পারে? ঠিক আমরা এর আগের ঐকিক নিয়ম যেভাবে করেছি ওইভাবেই করব। এখানে কি চেয়েছে আমাদের সেটা আগে দেখতে হবে, জন চেয়েছে। তাহলে 15 দিনে পুকুরটি খনন করতে পারে 20 জন শ্রমিক, একদিনে করতে পারে কত, 20 দিনে করতে পারে কত? আসো আমি সমাধানটা করছি, তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 15 দিনে পুকুরটি খনন করতে সময় লাগে 20 জন, লাগে 20 জনের, আর এক এখানে 20 জনের বদলে 20 জনেরও দেওয়া যাইতো। আচ্ছা ভাষাটা লিখো তোমরা, 20 দিনে কাটাকাটি করলে কত হয়, 15 জন। তাহলে আমরা বলতে পারি 15 জন শ্রমিক 20 দিনে ওই পুকুরটি খনন করতে পারে। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখে দিব, কি লিখব, সুতরাং বা অতএব 15 জন শ্রমিক পুকুরটি খনন করতে পারে। বুঝতে পেরেছ? আমি আবার বলবো, আচ্ছা আবার বলি, 15 দিনে পুকুরটি খনন করতে সময় লাগে 20 জন, এটা আমাদের প্রশ্নই দেওয়া আছে। চেয়েছে জন, আমরা আগেই বলেছি যা যাবে সেটা আমরা ডান পাশে লিখব। এবার একদিনে করতে পারে, একদিনে তার মানে কি হবে, একদিনে করতে তাহলে কত বেশি সময় বেশি জন লাগবে ওই পুকুরটি, তাহলে 20 দিনে পুকুরটি খনন করতে লাগে 15 জন। খেয়ে এবার বাড়ি কাজ দিব। আমি কিন্তু অনেক কয়টা দেখালাম তোমাদের, 3টা, তার আগে প্রথম আমি ছোটো ছোটো দেখাই দিয়েছি ঐকিক নিয়মের অঙ্কগুলো এবং কীভাবে করতে হয়, আগে আমাদের বের করতে হবে কী চেয়েছে সেটা, সেটাকে আমরা ডান পাশে লিখবো, তারপরে ভাষাগুলো ওইভাবে লিখবো। আর আরেকটা কথা যে ঐকিক নিয়মে অবশ্যই অবশ্যই আমরা ভাষা ব্যবহার করব। আর ভাগগুলো যদি পাশে কেউ দেখাতে চাও, কাটাকাটি কাটাকাটিগুলো আমরা আমি এখানে কেটে দিই নাই, তোমরা হালকা টান দিয়ে দেখাই দিবা, যাতে তোমাদেরই সুবিধা রিভিশন দেওয়ার সময় তোমরা বুঝতে পারবা যে তোমরা কীভাবে বা কত কত কেটে দিয়েছো। আমরা তো অলরেডি এমনি দেখে বুঝতে পারবো, কিন্তু তোমাদের জন্যই তোমাদেরকে কেটে কেটে ছোটো ছোটো করে তোমাদের রেজাল্ট আনতে হবে। আসো বাড়ির কাজ, বাড়ির কাজ দেখো, এখানে কি দিয়েছি, 2 কুইন্টাল চাল দিয়েছি আর 20 জন ছাত্রছাত্রী দিয়েছি। প্রশ্নটা সমস্যাটা তোমরা তুলে নিবে সবাই খাতায়, আশা করি সবাই নিবে। কি বলছি, 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রে 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রে কত দিন চলবে? তাহলে ওই পরিমাণ, এখানে কিন্তু চালটা 2 কুইন্টাল কোনো ফ্যাক্ট না, এখানে 15 জন ছাত্রে 30 দিন আর 20 জন, এটাই আর আমাদের চেয়েছে কি দিন, তার মানে 30 দিনটা ডান পাশে লিখতে হবে। আমি একটু হেল্প করে দিই, তোমাদের সুবিধা হবে। 15 জন ছাত্রের চলে 30 দিন, একজনের কত চলে, 20 দিনের কত চলে, আশা করি সবাই পাবে। তো আজকে তোমাদের কিন্তু এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আর তোমরা সবাই দেখবে, একজন দেখছো দেখে চুপ করে আছো তা না, তোমরা দেখে আরেকজনকে বলবা। আমরা কিন্তু ফোনে বলে দিচ্ছি, তোমরা আবার নিজেরাই প্রচার করবা যে আমাদের অনলাইনে ক্লাসগুলো হচ্ছে, সব সাবজেক্টের হচ্ছে এবং রুটিন অনুযায়ী হচ্ছে। আমরা সবাই চেষ্টা করতেছি যে রুটিন অনুযায়ী ক্লাস নেওয়ার জন্য, আর তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, করোনার সময় বাইরে থেকো না, বাসায় থাকো, সুস্থ থাকো, এই কামনা আমাদের সবাইকে। আজকের অনলাইনে ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।